শীত শেষ হতেই পাখা তৈরির কাজ শুরু হয়ে যায় জানা যায় হাত পাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে এমনকি গ্রিক রোমানদের যুগেও এই হাত পাখার প্রচলন ছিল প্রথম দিকটায় পাখাগুলো ছিল এক একটা সম্পূর্ণ অংশ ভাঁজ বা ফোল্ডিং পাখা এসেছে আরো অনেক পরে কখনো কখনো হাত পাখায় ব্যবহার করা হতো মনি মুক্ত ও হাতির দাঁত সোনার উপর পাতও ব্যবহার করা হতো হাত পাখাতে হাত পাখাগুলোই নিপুণ হাতে শিল্পীরা আঁকতেন সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক চেতনা কিংবা ধর্মীয় নানান নানান কাহিনী ফুল সহ সমসাময়িক বিষয়াবলী তবে কদর কমেনি হাত পাখার সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রাখার মতো যে পাখা সেটি রঙিন সুতোর নকশি পাখা অনেকটাই নকশি কাঁথার মতো তবে সুতো দিয়েই পাখার গায়ে পাখি ফুল লতা পাতা নানান শিল্পকর্ম ফুটিয়ে তুলতেন বাড়ির মহিলারা কত রকমের পাখা থাকতো সেই সময় বাড়িতে কাপড়ের পাখা বাঁশের চাটাইয়ের রঙিন পাখা তালপাতার পাখা ভাঁজ পাখা ঘোরানো পাখা ইত্যাদি প্লাস্টিক হাত পাখার দাপটে এখন তাল পাতার হাত পাখা প্রায়। তবে স্বল্প হলেও তাল পাতার পাখার চাহিদা রয়েছে আজও এই রকমই এক তালপাতার পাখা ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ হলো আমাদের উত্তর চব্বিশ পরগনার বজবজ থেকে ব্যবসায়িক কারণে নদিয়ায় আগত যিনি প্রায় দশ থেকে বারো বছর ধরে নিয়মিত সারা বছরই

আমার এমপি দিস ওই কুড়ি পঁচিশ জন আচ্ছা আর গরমের সময় বিক্রি করে কি অন্য সময় না গরম বারো মাস আমি বারো মাসই বিক্রি হয় আমি বারো মাসে পুজো লাগে না হ্যাঁ পুজো এলাক কালী পুজো দুর্গা পুজো পাখার তো রকম ফের বেরিয়েছে এখন অন্য রকম ফোল্ডিং বা অন্য কিছু এইসব না আমাদের এই পাখাই তাল পাখাই মজুরি কি হিসেবে দেন মজুরি মানে চারশো পাঁচশো টাকা রোজ পাঁচশো টাকা রোজ এক একজন লেবারের এবার তারা কি করে কেউ কেউ বানায় কেউ এই কাঠি তৈরি করে কেউ কেউ ছোট কাঁচি কাটে আচ্ছা রং করে এরকম সব আলাদা আলাদা কাজ আছে চার পাঁচজন কারখানা কোথাও ওখানে নদী আর এখানে কারখানা কোথাও নেই না নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা